নমস্কার সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি তো আমি প্রায় প্রতিনিয়ত সরকারি চাকরির খোর খোর আপডেট দিয়ে থাকি কিন্তু আজকে আমরা এই ভিডিওতে একটি বেসরকারি চাকরির আপডেট নিয়ে আলোচনা করব। যাদের বর্তমানে ইমিডিয়েট কাজের দরকার তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তো রাজ্যে তিন হাজার প্লাস শূন্য সিকিউরিটি গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টম থেকে মাধ্যমিক পাশ কথা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন বয়স আমাদের আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব তো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শকেরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে অনলোশ অন করে রাখবেন প্রথমত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য আপনার সে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন তো এম এফ পি এল রিক্রুটমেন্ট দুই হাজার তেইশ তো কলকাতা শিলিগুড়ি মালদা ওয়েস্ট বেঙ্গল তো আমাদের কলকাতা শিলিগুড়ি মালদা ওয়েস্ট বেঙ্গলই কোম্পানির অফিস রয়েছে ঠিক আছে তারপর মেমোর নাম্বার আপনার অনেককে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ডেট তো যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক দুই দু হাজার তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তারপর চলে আসছি নেক্সট ডে তো পদ আপনি দেখতে পাচ্ছেন পোস্ট রয়েছে সিকিউরিটি গার্ড হাউসকিপার সুইপার পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেতন আপনাদের দেওয়া হবে পনেরো হাজার টাকা প্রতি এবং সঙ্গে অন্যান্য আপনারা অ্যালোয়েন্স আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি গার্ড পদে পনেরো হাজার টাকা প্রতি মাসে এবং সুইপার এবং হাউস কিপার পদে তেরো হাজার সাতশো কুড়ি টাকা আপনাদের পার মান্থলি স্যালারি দেওয়া হবে বন্ধুরা আশা করি আপনি বুঝতে পারলেন তো সিকিউরিটি গার্ড হাউসকিপার পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটি পোস্ট রয়েছে পনেরো হাজার দুশো তিরিশ পোস্টে যারা জয়েন করবেন এবং যারা হাউস করবেন তেরো হাজার সাতশো কুড়ি টাকা আপনাদের মান্থলি স্যালারি দেওয়া হবে বন্ধুরা যারা ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কাজের যাদের বিশেষ বর্তমানের দরকার তো তারাই শুধু ভিডিওটি দেখবেন ঠিক আছে তো বর্তমানে রাজ্যের পরিস্থিতি খুব খারাপ তো চাকরি বাকরি রাজ্যে নেই তো যে কোনো সরকারি কিংবা বেসরকারি যে কোনো একটা চাকরি পেলেই যথেষ্ট বর্তমানে ঠিক আছে তো তারপর চলে আসছি নেক্সটে যোগ্যতা শুধুমাত্র অষ্টম পাস এবং মাধ্যমিক পাস করা থাকলেই আপনার আবেদন করতে পারবেন যদি এক্সপিরিয়েন্স থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে সুইপার হাউস পদে অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনার আবেদন করতে পারবেন তবে সিকিউরিটি গার্ড পদে যারা আবেদন করতে যাবেন মাধ্যমিক পাস করা থাকলেই আপনি আবেদন করতে পারবেন তো আশা করি ক্লিয়ার এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে যেমন আপনাদের যদি কোনো এনআইএস বা ক্লিনফোর্ড আদার্স যেমন কোম্পানি রয়েছে এর আগে যদি আপনারা কোথাও সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে থাকেন তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে একচুয়ালি এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে তো নিয়োগ রিক্রুটমেন্ট তো সম্পূর্ণ পারমানেন্ট হিসেবে নিয়োগ করা হবে আবেদন করা যাবে অনলাইনে ইমেল থ্রু আপনারা আবেদন করতে পারবেন থাকা হওয়ার সুব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফ্রি তারপর কোম্পানি থেকে ব্যবস্থা করা আছে তো থাকা হওয়ার সম্পূর্ণ ফ্রি রয়েছে আপনাদের তো কোনোরকম থাকা খাওয়ার আপনাদের কোনো কোনোরকম সমস্যা হবে না সুব্যবস্থাও রয়েছে কোম্পানির তরফ থেকে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে তারপর চলে আসছি নেক্সট ডে মোট শূন্যপদ তো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে সর্বমোট তিন হাজার প্লাস শূন্যপদের সংখ্যা রয়েছে তো শূন্যপদ প্রায় মোটামুটি ভালোই রয়েছে ঠিক আছে যারা আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই আপনারা আবেদন করবেন তারপর চলে আসছি নেক্সট ডে তো তারপর যেটা আপনাদের রয়েছে নিয়োগ পদ্ধতি তো প্রথমত আপনাদের আবেদন স্ক্রোটিন হবে দেন আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে আবেদন প্রার্থীর সংখ্যা যদি বেশি হয় তো লিখিত পরীক্ষা এবং আপনাদের ইন্টারভিউর মধ্যে আপনাদের নিয়োগটি করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর তারিখ সময় ইমেলের মাধ্যমে নোটিফাই করা দেওয়া হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন তো প্রথমত আপনাদের আবেদন করতে হবে আবেদন করা স্ক্রোটিন হবে দেন আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে তো এটা দুটো প্রসেস রয়েছে তো যদি আবেদনের সংখ্যা যদি প্রচুর হয় আবেদন প্রার্থীর সংখ্যা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে তো দুটো প্রসেস থাকবে আপনাদের ঠিক আছে তো লিখিত পরীক্ষার তারিখ এবং আপনাদের সময় ইমেল থ্রু আপনারা পেয়ে যাবেন তো পরবর্তী সময়ে আপনাদের নোটিফিকেশনটা দেওয়া হবে ইমেল থ্রু নিয়োগ করা হবে সব জেলায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সব প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে তো নিজের জেলা পোস্টিং দেওয়া হবে তবে সেটা ডিপেন্ড করবে জেলার শূন্যপদের তালিকা অনুযায়ী তো যেটা আপনাদের এখানে বলা হয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তো উত্তরবঙ্গে অনেক প্রার্থী রয়েছে এবং দক্ষিণবঙ্গ অনেক প্রার্থী রয়েছেন তো সবাই চায় নিজের জেলা পোস্টিং যেন হয় তো যদি নিজের জেলা আপনাদের পোস্টিং হয় তো সেটা আপনাদের একটা ভাগ্য একটা কপাল আপনাদের ঠিক আছে তো সেটা ডিপেন্ড করবে আপনাদের জেলার শূন্যপদের তালিকা অনুযায়ী তো জেলার শূন্যপদ যদি থাকে কথার কথা যদি পাঁচটা শূন্যপদের সংখ্যা থাকে তো সেখানে যদি দশজনের চাকরি হয় সেখানে জনের শুধুমাত্র চান্স পাবে সেই জেলায় ঠিক আছে তো শারীরিক সক্ষমতা যেটা আমাদের রয়েছে উচ্চতা তো মিনিমাম একশো থেকে ষাট সেমি ঠিক আছে তো একশো আঠান্ন একশো ষাট এর মধ্যে আপনাদের থাকতে হবে এটা মিনিমাম আপনাদের দেওয়া রয়েছে তো বেশি থাকলে আপনাদের অগ্রাধিকার পাবেন তারপর ওজন মিনিমাম বাহান্ন কেজি আপনাদের রয়েছে তো মিনিমাম আপনাদের এখানে দেওয়া রয়েছে একশো আঠান্ন সেমি অথবা একশো ষাট সেমি মিনিমাম দেওয়া রয়েছে বেশি যদি আপনাদের হাইট থাকে তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে ওজন মিনিমাম আপনাদের বাহান্ন কেজি তারপর আবেদন পদ্ধতি তো আবেদন আপনাদের ইমেলের মাধ্যমে করতে হবে কোম্পানির অফিসিয়াল ইমেল আইডি রয়েছে তো সব ডকুমেন্টস এখানে পাঠাতে হবে তো আবেদন মূল্য এখানে রাখা হয়েছে পঞ্চাশ টাকা আপনাদের আবেদন মূল্য লাগবে তো কোম্পানির এসি নাম্বারে অথবা ফোনপে গুগল পে অথবা পেটিএম মাধ্যমে আপনারা পে করতে পারবেন একজন প্রার্থীর ইমেল একজনেই আবেদন করতেই পারবেন বিস্তারিত তথ্য জানতে সুপারভাইজার কে আপনারা কল করতে পারবেন তো দশটা থেকে আটটায় আপনার সুপারভাইজার এবং এছাড়া আপনার সম্পূর্ণ এখানে নাম্বার রয়েছে তো অবশ্যই আপনার তিনটে নাম্বার রয়েছে যদি আপনারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন আগ্রহ প্রার্থী রয়েছেন তো অবশ্যই আপনারা এই নাম্বারে এই তিনটে নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো কী কী ডকুমেন্টস আপনারা পাঠাবেন জেরোস্কোপি স্ক্যান করে পিডিএফ করে পাঠাবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা বায়োডাটা আপনাদের লাগবে উচ্চতা ওজন অবশ্যই যেন থাকে অবশ্যই আপনারা মেনশন করবেন তারপর দুই নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাদের লাগবে তারপর লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট অথবা মার্কশিট আপনারা দিতে পারেন তারপর চলে সেই কাস্ট সার্টিফিকেট আপনারা অ্যাটাচ করবেন আইডেন্টি কার্ড হিসেবে আধার কার্ড প্যান কার্ড অথবা ভোটার কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন তারপর পেমেন্টের স্ক্রিনশট যদি আপনার ফোনপে গুগল পে মাধ্যমে পেমেন্ট করেন তো স্ক্রিনশট আপনারা রাখবেন অথবা অথবা যদি অ্যাকাউন্ট নম্বরে আপনারা যদি পে করেন অ্যাপ্লিকেশন ফি তো আপনাদের পেমেন্টের স্ক্রিনশট আপনাদের দিতে হবে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে বায়োটার সঙ্গে ঠিক আছে তারপর ওয়ান কপি ফটো আপনাদের লাগবে তারপর চলে সি নেক্সট ডে তারপর নোট আপনার এখানে যেটা বলা হয়েছে ইনকমপ্লিট ডকুমেন্টস আপনাদের বাতিল করা হবে আবেদন বাতিল হলে কোনো আবেদন মূল্য ফিরিয়ে দেওয়া হবে না তো এটা কিন্তু বলা হয়েছে যে আপনারা যদি আবেদন করেন তো এখানকার মধ্যে যদি কোনো ডকুমেন্টস যদি আপনারা না পাঠান বায়োডাটার সঙ্গে তো আপনাদের ফর্ম রিজেক্ট করা হবে এবং আবেদন মূল্য যেটা পঞ্চাশ টাকা আপনারা পে করবেন তো সেটা কিন্তু আপনাদের ফিরে দেওয়া হবে না তো আবেদনের শেষ তারিখ দশ তিন দুই হাজার তেইশ আপনাদের রয়েছে তো তার আগেই আপনাদের আবেদন করতে হবে অথবা নির্দিষ্ট ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন তো এটা আপনাদের এ এল আপনাদের নিয়োগ করা হবে তো ভালো কোম্পানি রয়েছে বন্ধুরা বিশ্বস্ত কোম্পানি রয়েছে তো সেগুলো একটা হাউস কিপার সুইপার পদে আপনাদের নিয়োগ করা হবে তো স্যালারি ভালোই রয়েছে পনেরো হাজার দুশো তিরিশ টাকা আপনাদের পার মান্থের স্যালারি দেওয়া হবে আদার্স অ্যালাউন্স অবশ্যই আপনারা পাবেন যোগ্যতা অষ্টম এবং মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো সুই সুইপার হাউস কিপার পদে আপনাদের নিয়োগ করা হবে নিজের জেলায় তো পারমান্ট হিসেবে আপনাদের নিয়োগ করা হবে আপনারা আবেদন করবে করতে পারবেন অনলাইনে ইমেল থ্রু আপনাদের আবেদন করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে কোম্পানির তো আপনাদের সুব্যবস্থা রয়েছে টোটালি ফ্রি রয়েছে আপনাদের পনেরো হাজার দুশো তিরিশ টাকা আপনাদের পার মান্থলি যেটা স্যালারি থাকছে তো সেটাই আপনাদের পার আপনাদের ঢোকানো হবে অ্যাকাউন্টে ঠিক আছে কিন্তু আপনাদের যে থাকা হওয়ার ব্যবস্থা যেটা আপনাদের রয়েছে তো এটা কোম্পানি থেকে কাটবে এটা কিন্তু আপনাদের কোনো স্যালারি থেকে আপনাদের কাটবে না কোম্পানি থেকে ফ্রিতে আপনাদের থাকা হওয়ার ব্যবস্থা আপনাদের দেওয়া হবে শূন্য পদ তিন হাজার প্লাস শূন্যপদের সংখ্যা রয়েছে নিয়োগ পদ্ধতি আবেদন প্রথমত স্ক্রিনের দিন আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে যদি আপনাদের আবেদন প্রার্থীর সংখ্যা প্রচুর হয় তো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে তো প্রসেস দুটো প্রসেস রয়েছে প্রসেস কিন্তু খুবই প্রসেস রয়েছে ভালো প্রসেস রয়েছে তো পারমান্ট পোস্টে যেহেতু আপনাদের নিয়োগ করা হচ্ছে তো সেই হিসাবে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা ভালোই রয়েছে তো সময় এবং আপনাদের তারিখ কবে আপনাদের ইন্টারভিউ হবে অথবা লিখিত পরীক্ষা হবে তো আপনাদের অফিসিয়াল ইমেল আইডি থেকে আপনাদের নোটিফাই করে দেওয়া হবে পরবর্তী সময়ে যারা আবেদন করবেন ঠিক আছে নিয়োগ করা হবে সব জেলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জেলায় নিয়োগ করা হবে তো সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নিজের জেলায় আপনাদের পোস্টিং দেওয়া হবে তো সেটা ডিপেন্ড করবে জেলার শূন্যপদের তালিকা অনুযায়ী তো শারীরিক সক্ষমতা একশো ষাট সেমে অথবা একশো আঠান্ন সিমি হলে আপনার আবেদন করতে পারবেন মিনিমাম আপনাদের দেওয়া রয়েছে যদি আপনাদের বেশি থাকে হাইট তো আপনাদের অগের দেওয়া হবে আবেদন পদ্ধতি আর ইমেল মধ্যে আপনাদের পাঠাতে হবে কোম্পানির একটা ইমেল আইডি রয়েছে অফিশিয়াল ইমেল আইডি তো ওখানে আপনারা পাঠিয়ে দেবেন বিস্তারিত সম্পূর্ণ তথ্য জানতে এখানে তিনটি নাম্বার রয়েছে অবশ্যই আপনার তিনটি নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে কী কী ডকুমেন্টস আপনার পাঠাবেন জেরোস্কোপি স্ক্যান করে নেবেন কী কী পাঠাবেন পিডিএফ অবশ্যই আপনার বানিয়ে নেবেন এখানে সম্পূর্ণ এখানে ডকুমেন্টের তালিকা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ডকুমেন্টস অফিসিয়াল ইমেল এটিতে আপনারা পাঠিয়ে দিবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে তিনটি নাম্বার রয়েছে এই তিনটি নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে বিস্তারিত সম্পূর্ণ তথ্য জেনে নেবেন তো লাস্ট ডেট বন্ধুরা যেটা আপনাদের রয়েছে আবেদনের শেষ তারিখ দশ তিন দুই হাজার তেইশ তো দশই মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে আপনাদের আবেদন করতে হবে তো বন্ধুরা যারা ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থী রয়েছে যারা বর্তমানে যে কোনো কাজের জন্য অপেক্ষায় বসে রয়েছেন যে কোনো কাজ ফেলেই বর্তমানে যথেষ্ট তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সুপারভাইজের সঙ্গে অবশ্যই আপনারা আলোচনা করে নেবেন তো বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে আপনারা সুপারভাইজের নাম্বার এবং এসে নাম্বার ওখানে আপনারা পেয়ে যাবেন ওখানে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ক্রিয়েট করা হয়েছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন তো ওখানেই আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন তো ওখানেই আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন